ফিরলে দেশে কারি ভাই গেল রামুটা ওখানে যাওয়ার কথা ছিল তাও আসলো না না ভালো লাগে সুন্দর সুন্দর সুর সুন্দর সুন্দর গান বাবু এই তো আমি আয়া পড়ছি এই তো আমি আয়া পড়ছি এই তো বাবু আয়া পড়ছি তুই তো লেট করলি কেন এই কি করবো বাড়ি থেকে আসতে এতটা পথ কি করে আসবো বলুন তো বাড়ির সবাই ভালো তো একটু সমস্যা আছে বাড়িতে আস্তে আস্তে ঠিক আছে চলে ভালো লাগে সুন্দর সুন্দর সুর সুন্দর সুন্দর গান কার না প্রাণে জাগে তখন স্টেশনে বলছিলি কি একটা অসুবিধার কথা বল কি অসুবিধা হয়েছে আর কি কমু বাবু আপনি বাড়িতে যে কুকুরটা পোষতেন কুকুরটা মরলো কি কুকুরটা মরলো কি করে অত বড় ঘোড়ার মাংস যদি খাতি যায় তাহলে কি বাঁচে আমার ঘোড়াও মরিছে হ্যাঁ আমার ঘোড়া মরলো কি করে ঘোড়া মরবে না বারে বার কইলাম যে আম গাছের ঘোড়া থেকে ঘোড়াটাকে সরাইও সেই ঘোড়াটাকে সরাইয়ে আম গাছটারে কাটিছে এই আম গাছটারে কাটিছিস আম গাছ কাটিছিস কি জন্য আম গাছ না কাটলি তালে মাসি মারে পুরা তো কি করে কি আমার মাও মরে গেছে তা মরবে না ওই দুষ্কানিক দুধের নাতি যদি গলায় রক্ত উঠে মারা যায় তাহলে কোনো ঠাকুমা বেশি থাকতে পারে এই আমার ছেলে মরলো কি করে ওই দুষ্কানিক দুধের শিশু যদি বুকে দুধ না পায় তাহলে ল্যাকটোজন খাইয়ে কয়দিন বাঁচিয়ে রাখা যায় কেন আমার বউ বউ দুধ দেয়নি ওই মাগি মরেই তো আগে পথ দেখাইছে তারপর এক এক করে সব তৈরি গেছে বাবু ও বাবু বাবু কমে গেল বাবু